রঙের নেশায় মাতোয়ারা জেলা, বাঁকুড়া থেকে বারাসাত সর্বত্রই রঙিন ছবি। গান কবিতা প্রভাত ফেরিতে জমে উঠেছে দোল উৎসব। বারাসাত চাপাডালের মাঠ থেকে সকালে শুরু হয় প্রভাত ফেরি, সঙ্গে ছিল আবির খেলা। অন্যদিকে নদিয়ার চাকদার ঘেটুগাছিতে সকাল থেকে শুরু হয়েছে দোল উৎসব। কচিকাঁচা থেকে প্রবীণরাও মেতেছেন এই রঙ উৎসবে। মায়াপুরে শুরু হয়েছে ধর্মীয় অনুষ্ঠান। বাঁকুড়ার রামপুরের নজরুল পার্কেও লেগেছে দোলের রং। শান্তিনিকেতনের আদলে সেজে উঠেছে নজরুল পার্ক। সিঙ্গুর রাঙা হয়েছে দোলের রঙে সকালে নন্দীদান সাংস্কৃতিক আঙ্গনে। উদ্যোগে শুরু হয়েছে বসন্ত উৎসব, সন্ধে রয়েছে বিশেষ অনুষ্ঠান। তিনি রাজনীতিক, বক্সিং করেন, গান করেন, আবৃত্তি করেন। দোলের সকালে নানা রঙে ধরা দিলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রিত্বের ইমেজ ঝেড়ে ফেলে একদম সাধারণের সঙ্গে মিশে যাওয়া বোধহয় একেই বলে। এবং দোল উপলক্ষে এই মুহূর্তে বিদ্যুৎ মন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, এই ইমেজ ঝেড়ে ফেলে বেরিয়ে আসা, এটা কি বরাবরের স্বভাব? আমি বহুদিন ধরে দোল খেলি এবং বোধহয় খুব নির্দিষ্ট কয়েকজন আছিল যারা আমরা দোল খেলতাম এবং এটা বিভিন্ন টেলিকাস্ট হতো। একটা মানুষের নানা রকমের সত্তা আছে। একটা জিনিস বলি, আমাদের রাজ্যে একটা সময় হয়েছিল যখন কাদা ছড়াছড়ি হতো, কাদা লাগানো হতো। আমি দেখতে পাচ্ছি গত 5-7 বছরেতে সেই ট্রেন্ডটা চেঞ্জ হয়ে আবার আমরা রঙের উৎসবে ফিরে এসেছি। এক সময় সুব্রত আমরা সব দোল খেলতাম খুব, আর সুব্রত সবসময় চেষ্টা করতো কাউর না কাউর গায়েতে একটা বাজে কি রং লাগিয়ে দেওয়া। একবার ও করেছে কি, দেওয়ার জানলা রং করা রং নিয়ে এসছে এক বালতি, আর আমার গায়ে ঢালতে গেছে, আমার বাড়িতে এসছে ভবানীপুরে। আমি করেছি কি, বুঝতে পেরেছি রংটা হচ্ছে ভালো রং নয়, আমি হাত থেকে কেড়ে নিয়ে রেখে দিয়েছিলাম, পরে আমার বাড়ির জানলা রং করে নিয়েছিলাম। একবার তো সুব্রত আমাদের সবাইকে নিয়ে চলে গেল নিজেই ড্রাইভ করে কলকাতা থেকে পুরী। হ্যাঁ, সেখানে গিয়ে আমরা দোল খেললাম। রাধা বলছে কৃষ্ণকে, পানিয়া পানিয়া ভরন গই থি, পানিয়া ভরন গই থি, যমুনা নদী কিনারে, যমুনা নদী কিনারে, দিলে লিয়া হই মেরো। না তবু দিদি শুনলে খুশি হতেন আজকে? কোন দিদি? আমাদের বৌদি। বৌদি জানে, আমি আর আমার বৌদির স্ত্রী মিলে আমরা অনেক ক্যাসেট আছে আমাদের দুজনের আবৃত্তির গেছে। ইদানিং গলাটা একটু খারাপ হয়ে গেছে, অসাধারণ। মানে এইভাবে যে আমরা পাবো আজকের দিনে শোভনবাবুকে তা আমরা বোধহয় ভাবতেও পারিনি। তবে এটাই তার ইউএসপি, একেবারে সাধারণের সঙ্গে মিশে যেতে পারেন এবং নিজের স্টাইলে মিশে যেতে পারেন, আর এখানেই বোধহয় তিনি সবার থেকে অনন্য। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা।